আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহে রমজানে সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর ইফতারে যারা মিষ্টি বা এমন মজার বুন্দিয়া খেতে পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের এই বুন্দিয়া রেসিপি। খুব সহজেই আপনিও নিজ হাতে আপনজনদের জন্য ঘরে তৈরি করে নিতে পারেন এমন পারফেক্ট বুন্দিয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমন মজার মজার রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রথমে বুন্দিয়া তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই চেলে নেবেন, আমি আগে থেকেই চেলে রাখছিলাম। এখন এর ভিতর 1/2 চা চামচ বেকিং পাউডার দেব, এতে করে বুন্দিয়াগুলো খুব সুন্দর ফুলবে। আর সামান্য একটু লবণ অ্যাড করব। অনেকেই মিষ্টিতে লবণ দেয় না, বাট আমার কাছে লবণ ছাড়া পানসা মনে হয়। এখন সব কিছুকে একটা হ্যান্ড মিক্সার বা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এর ভিতর পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একবারই সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার এখানে 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ পানি লাগতে পারে, অর্থাৎ 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ পানি নিলেই পারফেক্ট হবে। ব্যাটারটা কমপ্লিট, আমি একটা চামচে তুলে এর কনসিস্টেন্টটা তুলে দেখাচ্ছি। বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, জাস্ট এমন। এখন এর থেকে সামান্য কিছু ব্যাটার একটা পাত্রে তুলে নিচ্ছি। এই অল্প ব্যাটারের ভিতর সামান্য একটু রেড ফুড কালার মেশাবো, দেখতে সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে কালারটা নাও মিশাতে পারেন। এখন বেশি যে ব্যাটারটুকু আছে তার ভিতর সামান্য একটু হলুদ মেশাবো, এটাও অপশনাল, এর জন্য এক্সট্রা কোনো স্বাদ হবে না, জাস্ট কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে। বেশি ব্যাটারটুকুর ভিতর আমি 3 চা চামচ তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর অল্প ব্যাটারের ভিতর 1 চা চামচ তেল দিয়ে মিশিয়ে নিব, টোটাল 4 চা চামচ। আমি তেলটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন আলাদা করে মিশিয়ে দিলাম। এখন 2টা ব্যাটারে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। তার জন্য 1.25 কাপ চিনি নিয়েছি, তার ভিতর 1 কাপ পানি দিতে হবে। এখন এর ভিতর সামান্য একটু লেবুর রস দেব, এতে করে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে না আর বুন্দিয়াগুলো ঝরঝরে হবে। এখন চিনিটা গলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে এভাবে বলক আসলে চুলা থেকে নামিয়ে নিব, বেশি আঠালো করা যাবে না। এখন বুন্দিয়াগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, আর অবশ্যই এই ধরনের একটা ছিদ্রযুক্ত চামচ লাগবে। তেলটা গরম হলে এখন চামচের উপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব, চামচটা বেশি নাড়াচাড়া করা যাবে না, আর চামচটা বেশি উপরে বা নিচে ধরা যাবে না, তেল থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে রাখলে হবে। বুন্দিয়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর প্রতিবারই চামচের উপরে ব্যাটার দেওয়ার আগে ভালো করে ছিদ্রগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে ছিদ্র থেকে পড়বে না। আমি সেমভাবে রেড কালারটাও ভেজে নেব, এভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নেব। এখন শিরার ভিতর 1 টেবিল চামচ ঘি অ্যাড করব, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এ পর্যায়ে ভেজে নেওয়া বুন্দিয়াগুলো শিরার ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, 4 থেকে 5 মিনিটের মতো মিশিয়ে নিব। শিরাটা কিন্তু একদম ঠান্ডা হওয়া যাবে না, হালকা গরম থাকতে হবে। এখন এটাকে ঢেকে মিনিমাম 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন বুন্দিয়াগুলো আবারও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, দেখতেই পারছেন কতটা রসালো হয়েছে, পর্যায়ে পরিবেশন করতে পারবেন। দর্শক, তৈরি হয়ে গেল বুন্দিয়া। আমার এই বুন্দিয়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
রমজানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।